আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা নতুন ইউটিউবার, নতুন চ্যানেল খুলেছেন, নতুন ইউটিউবে কাজ করতেছেন, তাদের জন্য তো অনেকে হয়রানি হয়ে যান। নতুন চ্যানেল খোলার পরে চ্যানেলটা খুঁজে পাওয়া যায় না, গুগলেও খুঁজে পাওয়া যায় না, ইউটিউবের ভিতরেও খুঁজে পাওয়া যায় না। আবার অনেকেই টেনশন করেন, 1000 সাবস্ক্রাইবার, 4000 আওয়ার ওয়াচিং টাইম, 2 মাস। আসলে কিছুই না, টেনশনের কিছুই নেই। স্টেপ বাই স্টেপ দেখেন কীভাবে কাজ করবেন, খুব সহজই হয়ে যাবে। চলুন কাজের দিকে আগিয়ে যাই। প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনি ইউটিউব ড্যাশবোর্ডে ঢুকবেন। এবার আপনার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে আপনার ইউটিউবে সাইন ইন করে নেবেন। এরপরে রাইট সাইডে টপ কর্নারে আপনার চ্যানেলের যে আইকনটা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি এটা কপি করে নিচ্ছি। অন্য আরেকটা ব্রাউজার আমি এটা ওপেন করে সার্চ দিচ্ছি। দেখেন DMT BD লিখে পেস্ট করলাম, পেস্ট করে সার্চ দিচ্ছি। এই সার্চ অপশনটা ক্লিক করলাম, এখানে DMT BD ইউটিউব চ্যানেল ওপেন হয়েছে। DMT BD ইউটিউব, এইটা আমার চ্যানেল। ডিজিটাল মোবাইল টেকনোলজি, অল কাইন্ডস অফ মোবাইল হার্ডওয়্যার, সফটওয়্যার সলিউশন বাই ওয়েব সার্চ অ্যান্ড মাই টেকনোলজি, এটা আমার চ্যানেল। তো এই চ্যানেলটা আমার এখানে শো হয়েছে। আপনাদের বেলায় যেটা হয় এটা শো হয় না, এরকম নাম সার্চ দিলে এখানে শো হয় না। আবার দেখা যায় এই নামটাই আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখি, youtube.com, এখানে আমি এই যে সার্চ বার আছে ইউটিউবে এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করে আমি এখানে সার্চ ক্লিক করি, দেখেন সবার উপরে আমার নামটা শো করতেছে। এইভাবে আপনাদের এই চ্যানেলটা খুঁজে পাওয়া যায় না, না ইউটিউবে পাওয়া যায় না গুগলে পাওয়া যায়। তো এর আসলে মূল কি কারণ, চলুন এটাই দেখানোর জন্য আপনাদের আসছে এই ভিডিওটা। তো চলুন দেখা যাক এটার মূল কি কারণ। আবার চলে যাই রাইট কর্নার টপে, চ্যানেলে ক্লিক করলাম। এখান থেকে স্টুডিও, ইউটিউব স্টুডিও বেটা যে অপশনটা আছে এই ইউটিউব স্টুডিও বেটায় ক্লিক করতে হবে। আমার চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি লেফট সাইডে নিচের দিকে সেটিং নামে একটা অপশন আছে, সেটিং এ ক্লিক করবেন। এরপর আবারও সেটিং যে পেজটা ওপেন হয়েছে এখানে লেফট সাইডে নিচের দিকে আদার্স সেটিং এ মাউস পয়েন্টার ড্রাগ করলে পপ আপ একটা মেনু আসে, এখানে অ্যাডভান্স চ্যানেল সেটিং এ ক্লিক করতে পারবেন। অ্যাডভান্স চ্যানেল সেটিং থেকে এখানে আপনার যে পেজটা ওপেন হয়েছে এই পেজটাতে দেখেন এটা আমার চ্যানেলের মনোগ্রাম, এখানে আমার চ্যানেলের নাম আছে DMT BD। এই DMT BD এটা দুইটা ওয়ার্ড বিশিষ্ট। তা আপনাদের চ্যানেলটা এরকমের একটা নাম থাকে, এক ওয়ার্ড বিশিষ্ট হয়, দুই ওয়ার্ড বিশিষ্ট হয়, তো যেটাই আছে এখান থেকে এটা কপি করবেন, এরকম কপি করবেন। কপি করে একটু নিচে যখন আসবেন তখন দেখবেন যে চ্যানেল কিওয়ার্ড লেখা আছে। এই চ্যানেল কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ডের সামনে একটা বক্স আছে, এই বক্সের ভিতরে আপনার এই DMT BD নামটা পেস্ট করবেন, অথবা প্রথম টুট পেস্ট করতে পারেন, অথবা আপনার এই DMT BD নাম যেটা আছে এখানে আপনি যে নামটা থেকে ফুল মিনিং কি ওটা পেস্ট করতে পারেন। এর মূল কারণ হয়েছে এটা, আপনার এই চ্যানেল কিওয়ার্ডটা আপনাকে চ্যানেল খুঁজতে সাহায্য করবে। যখন আপনি এই চ্যানেল কিওয়ার্ডটা সেট করবেন তখন আপনার এই চ্যানেলটা খুঁজতে সাহায্য করবে গুগল হোক, ইউটিউব হোক, আপনাকে খুব দ্রুত চ্যানেলটা খুঁজে বের করে দেবে। আর এখানে এই কিওয়ার্ডটা দেওয়ার পর আপনি ডাইরেক্ট নিচে চলে যাবেন, নিচে গিয়ে সেভে ক্লিক করবেন। ইউর চেঞ্জ ওয়ার সেভড, আপনার চ্যানেল কিওয়ার্ড সেভ হয়ে গেছে। তো এটা হলো একটা
পন্থা, একটা ওয়ে, একটা সিস্টেম আপনার চ্যানেলকে খুঁজে পাওয়ার। তো আপনার এই চ্যানেলটা আর একটা ওয়েতে আপনি খুঁজে পেতে পারেন, সে ওয়েটা আমি এখন দেখাচ্ছি। সেম পেজের ভিতরেই আপনার একটু নিচে যখন যাবেন তখন এখানে লেখা আসবে অ্যাসোসিয়েটেড ওয়েবসাইট। এখানে লেখা আছে টেল আস ইফ ইউর চ্যানেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যানাদার ওয়েবসাইট। নিচে একটা বক্স আছে, দেখেন বক্স, এখানে হিডেন একটা লিঙ্ক দেওয়া আছে যেটা আপনার ইউআরএল। এখানে লেখা আছে রাইট চয়েস ব্লগ স্পট ডট কম। এটা হলো গিয়ে আপনার গুগলের একটা প্রজেক্ট, ওই প্রজেক্টে একটা পেজ ব্লগ স্পট, এরকম আপনার ব্লগ স্পট অথবা ব্লগার পেজ যদি থাকে সেই পেজে আপনার এই ইউটিউবে যতগুলো ভিডিও আপলোড করবেন প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন অথবা আলাদাভাবে পোস্ট করবেন, তাহলে আপনার চ্যানেলের ভিউ বাড়বে। যেমন আমার এই রাইট চয়েস ব্লগ স্পট যে লেখা আছে আমি এটা সার্চ করে আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন আমি রাইট চয়েস লিখে সার্চ দিচ্ছি, রাইট চয়েস, শুধু রাইট চয়েস লিখে সার্চ দিই, যে রাইট চয়েস লিখে সার্চ দিয়েছি নিচে দেখেন রাইট চয়েস ব্লগ স্পট ডট কম শো হয়েছে। আমি এটাকে আলাদাভাবে পেজ ওপেন করে নিলাম। দেখেন এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যে এখান থেকে দেখবে এটা আমার চ্যানেলে ভিউ বাড়বে, আমার এই চ্যানেলটা ভিউ বাড়বে। অথবা এখানে এই ভিডিওতে ক্লিক করার পর যদি সরাসরি এখান থেকে ইউটিউবে ঢুকতে চায় সে ঢুকতে পারবে, তো সেখানে গিয়ে আমার ভিউ বাড়বে এবং সে সাবস্ক্রাইব করবে। আমার এই চ্যানেলটা খোঁজার জন্য গুগল খুব সহজ একটা পদ্ধতি আমাকে দেখিয়ে দিল যে আপনার এই চ্যানেল, এই এখানে একটা ব্লগ স্পট আছে, আমি ব্লগে ঢুকলে আমার চ্যানেলটা খুঁজে পাওয়া যাচ্ছে। এই একটা ওয়ে গেল। আর একটা ওয়ে আছে যেটা আমি আপনাকে দেখাচ্ছি, আমি আবার আমার চ্যানেলে চলে গেলাম, ক্যান্সেল, আমি একটু ব্যাগে যাই, ব্যাগে চলে আসা। এখান থেকে আবার রাইট সাইড কর্নারে টপে আমার চ্যানেল আইকনে ক্লিক করব, এরপরে সরাসরি নিচে চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আবার এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবো, এই যে অ্যাডভান্স সেটিংস অপশনটা আছে, অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং থেকে দেখেন এখানে লেখা আছে চ্যানেল সেটিং, এখানে লেখা আছে ইউর কাস্টম ইউআরএল। এই কাস্টম ইউআরএল যে জিনিসটা আছে এইটা আমি এখন দেখাবো আপনাকে। কাস্টম ইউআরএল এখানে লেখা আছে www.youtube.com/c/dmtbd। এই dmtbdটা আমি কীভাবে এখানে সেট করেছি এটাই আপনাদেরকে দেখাবো এখন। দেখি নিচে লেখা আছে আওয়ার কাস্টম ইউআরএল সিস্টেম হ্যাজ চেঞ্জ, লার্ন মোর। আমি লার্ন মোরে ক্লিক করলাম, একটু নিচে চলে যায় ড্রাগ করে। কাস্টম ইউআরএল এলিজিবিলিটি এটার পুরো ডিটেলস এখানে নিচে দেওয়া আছে। এখানে লেখা টু ক্রিয়েট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল ইউর অ্যাকাউন্ট নিড টু হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইবার্স। এখানে আপনাকে বলছে যে আপনি যে চ্যানেলটা তৈরি করেছেন ওই চ্যানেলটার কাস্টম ইউআরএল যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে 100 সাবস্ক্রাইবার হতে হবে। এরপর লেখছে বি অ্যাট লাস্ট 30 ডেজ ওল্ড, এর মানে আপনার এই 100 সাবস্ক্রাইবার এটা 30 দিন আগের পুরানো হতে হবে। এরপর লেখছে হ্যাভ অ্যান আপলোড ফটো অ্যাজ এ চ্যানেল আইকন, এর মানে আমার যে এই চ্যানেলটা আছে এই চ্যানেলটার যে এই যে এই যে আইকনটা আছে এই যে ফটোটা আছে এই ফটোটা আপনাকে আপলোড করতে হবে। এরপর লাগছে হ্যাভ আপলোড চ্যানেল আর্ট, আপনার চ্যানেলে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে, আর আপনার এই চ্যানেলে যত বেশি ভিডিও আপলোড করবেন তত আপনার চ্যানেলটা তাড়াতাড়ি ভিডিও ভিউ বাড়বে, আপনার চ্যানেল পপুলার হতে থাকবে, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তে থাকবে, চ্যানেলের
ওয়াশিং টেম্পারটা থাকবে তৃতীয় নম্বর অপশন। এটা এই তিনটা ওয়ে যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিউ 100% বাড়বে এবং আপনার চ্যানেলের মনিটাইজিং খুব দ্রুত আপনি করতে পারবেন, আপনার সাবস্ক্রাইব বাড়বে এবং আপনার চ্যানেলটা খুঁজতে খুব দ্রুত সহায়তা করবে আপনাকে। তো এই ইউআরএলটা এখানে যে ইউআরএলটা কীভাবে সেট করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা আপনাকে সেট করতে হবে এখানে গিয়ে, এই দেখেন। তো এটা আমি আপনি যেভাবে যাবেন আমি সেইটা দেখাই দিচ্ছি কীভাবে আপনি যাবেন। আমি একটু ব্যাগে চলে যাই, ব্যাগে চলে গেলাম। এখান থেকে রাইট সাইড কর্নারে টপে ক্লিক করবেন, টপে ক্লিক করার পর আপনার স্টুডিও ইউটিউব স্টুডিও বেটায় ক্লিক করবেন। ড্যাশবোর্ডে চলে এসেছি, এখান থেকে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আদার সেটিং থেকে অ্যাডভান্স চ্যানেল সেটিংয়ে চলে যাবেন, ডাইরেক্ট নিচে ড্র্যাগ করে চলে যান ডিরেক্ট ইউআরএল ইউটিউব। আপনি www.youtube.com যে লেখা আছে এখানে স্ল্যাশ দেওয়া আছে /c/, তারপরে আপনার এই নামটা সেট করতে হবে আপনাকে। এখানে আমি এখানে আমার এই নামটা লিখে দিয়েছি, লিখে সেভ ক্লিক করেছি। তো আপনার এই নামটা লিখে এখানে সেভ ক্লিক করলে এরপরে আপনার যে নামটা আছে এটা সার্চ করে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি এটা শো হবে। দেখেন আমি একটা নতুন পেজ খুললাম, এখানে youtube.com লিখে নেই, youtube.com স্ল্যাশ দিলাম, এবার DMT BD লিখে ইন্টার দিলাম। দেখেন সরাসরি আমাকে ইউটিউবের পেজে নিয়ে এসেছে, আমার ইউটিউব পেজটা চলে এসেছে। তো কাস্টম ইউআরএল যেটা দেখিয়েছিলাম এটার মূল উদ্দেশ্য হলো এটা, এটা এই লিঙ্কটা আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন, আপনার ব্লগে শেয়ার করতে পারেন, ফেসবুকে শেয়ার করতে পারেন, ওখান থেকে খুব সহজে খুব দ্রুত আপনার চ্যানেলটা খুঁজে পাবেন। এই ছিল আজকের মূল ভিডিও, এই ছিল আমার তিনটা সিস্টেম, যেই তিনটা সিস্টেমে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব বাড়াতে পারবেন এবং ভিউ বাড়াতে পারবেন এবং আপনার চ্যানেল খুব দ্রুত খুঁজে পাবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।